আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্টাফড ক্যাপসিকাম রেসিপিটা বিভিন্ন দেশের মধ্যে প্রচলিত হলেও দেশভেদে এর রন্ধন প্রণালীতে কিছুটা ভিন্নতা রয়েছে। স্টাফড ক্যাপসিকামের ম্যাজিক্যাল এবং মেইন পার্টটা হচ্ছে ক্যাপসিকামের ভেতরের স্টাফটা। এই ভেতরের স্টাফটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তৈরি করলেও এই রেসিপিটা পুরো স্বাদ কিন্তু নির্ভর করে স্টাফডের উপর। প্রথমে আমি ক্যাপসিকামের স্টাফটা রেডি করে নিব। এর জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে আসতে নিলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা। মশলাগুলো মিশাতে থাকব। এরই মাঝে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, গরম মশলা গুঁড়া এক চা চামচ। আমার এখানে গরম মশলার গুঁড়ার সাথে জিরা গুঁড়াও মেশানো আছে, তাই আমি এখানে এক্সট্রা জিরা গুঁড়া ইউজ করছি না। এখন মশলাগুলো মিডিয়াম হিটে কষাতে থাকব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায়। এখন এগুলো ভালো করে কষাতে থাকব যতক্ষণ মশলাগুলো থেকে তেল উপরে ভেসে না উঠে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চেষ্টা করবেন কিছুটা লবণ মশলা কষানোর সময়ই দিয়ে দিতে, কারণ লবণ দেওয়ার ফলে তেল থেকে আর মশলা ছিটাবে না। তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ মুরগির মাংস। এখানে মুরগির বুকের মাংসগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। এক মিনিট পর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনারা চাইলে এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারেন, কিংবা শুধুমাত্র মুরগির মাংস দিয়ে এই স্টাফ তৈরি করতে পারেন। একটু নেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মাংস আর সবজি থেকে পানি বের হয়ে এগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই এক্সট্রা পানি দেওয়া যাবে না। এরপর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন। এখন এগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিট। দেখুন আমার ভেতরের স্টাফ গুলো রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর মাঝে 1 টেবিল চামচ তেল ব্রাশ করে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম গুলোর প্রতিটার মাঝ থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। এখন প্রতিটা ভাগের ভেতরে স্টাফ গুলো ফিল করে নিব। একটা চামচে মাংসগুলো নিয়ে ক্যাপসিকামের ভেতরটা ঠিক এইভাবে ফিল আপ করে নিব। চিন্তা করার কিছু নেই, এগুলো বের হয়ে যাবে না। আমার সবগুলো ক্যাপসিকামের ভেতরটা ফিল আপ করা হয়ে গেছে। এই রেসিপিটা ওভেন এবং চুলায় দুইভাবেই তৈরি করা যায়। আমি আজ চুলায় করে দেখাবো। এর জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে, আর চুলার আঁচ রাখতে হবে লোতে। এরপর এগুলোকে 10-15 মিনিট এইভাবেই রাখতে হবে। 5 মিনিট পর ক্যাপসিকাম গুলো একটু নেড়ে স্থান চেঞ্জ করে দিতে হবে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। দেখুন আমার ক্যাপসিকাম গুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোর উপর দিয়ে দিচ্ছি চিজ। চিজের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো, আর যারা চিজ খেতে পছন্দ করেন না তারা চাইলে উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিতে পারেন, এতেও কিন্তু টেস্টটা ভালো আসে। এখন আবার এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব 1 মিনিট। 1 মিনিট পর এগুলো হয়ে যাবে। আর যারা এই রেসিপিটা ওভেনে তৈরি করতে চান তারা সেম প্রসেসে ফ্রাই প্যানের বদলে ওভেনের ট্রেতে তেল ব্রাশ করে স্টাফ ক্যাপসিকাম গুলো নিয়ে নেবেন। এরপর এগুলো বেক করবেন 180 ডিগ্রি সেলসিয়াসে 10-15 মিনিটের জন্য।
তবে ওভেনে করলে অবশ্যই চিজটা আগে দিয়ে দিবেন। আমার স্টাফড ক্যাপসিকামগুলো কিন্তু রেডি। ভেতরের এই স্টাফটা আপনারা নিজেরা নিজেদের ইচ্ছা মতোই তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, আশা করছি সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।